বাড়িতে টিকটিকির উৎপাত নিয়ে সমস্যায় পড়ে অনেকেই। টিকটিকি যে শুধুমাত্র পোকা খেয়ে সাফ করে তা কিন্তু নয়, তার পাশাপাশি ঘর নোংরাও করে। তবে কয়েকটি সাধারণ পদ্ধতিতে টিকটিকির উৎপাত কমানো যায়। প্রায় সবার বাড়িতেই টিকটিকির অনুপ্রবেশ ঘটে, ঘরের আনাচে কানাচে প্রায় সর্বত্র এদের অবাধ বিচরণ। আপাত দৃষ্টিতে এটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত। বাড়িতে টিকটিকিকে মুক্ত করতে চাইলে আজকাল বাজারে উপলব্ধ একাধিক রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করে থাকেন, কিন্তু তা সত্ত্বেও বাড়ি থেকে টিকটিকির উপদ্রব চিরতরে বন্ধ করা যায় না। টিকটিকি তাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হলো ঘরবাড়ি পরিষ্কার রাখা। প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন দিয়ে ঘর মোছা, জানলা আর দেয়াল পরিষ্কার রাখতে হবে। ঘরে উজ্জ্বল আলো টিকটিকি আর অন্যান্য পোকামাকড়কে আকৃষ্ট করে, তাই প্রয়োজন না থাকলে আলো নিভিয়ে রাখতে হবে। ডিম লাইট বা হালকা আলো ব্যবহার করতে হবে। টিকটিকি উপযুক্ত খাদ্য না পেলে বাড়ি থেকে নিজেই বেরিয়ে চলে যাবে। বাড়িতে অন্য পোকামাকড় না থাকলে টিকটিকি সহজে বাড়িতে দেখা যাবে না। তো এবার থেকে যদিও বা টিকটিকি ঘরে থাকে, তাহলেও অনেক সহজ পদ্ধতিতে কিন্তু ঘরেই আমরা একটা উপায় বের করে নিতে পারি টিকটিকি তাড়ানোর জন্য। তো তাহলে চলো দেখে নেওয়া যাক কী সেই ঘরোয়া উপায়। তো প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর টিকটিকি তাড়ানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমাদের প্রত্যেকদিন রান্নার জন্য ঘরেতেই থাকে। আর নিয়ে নেব রসুন, দু কোয়া রসুন হলেই এখানে যথেষ্ট। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি প্রথমে পেঁয়াজটাকে বেশ কিছুটা গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেঁয়াজটা পেস্ট করে নিতে পারো, বা পেঁয়াজটা কুচিয়ে একটুখানি থেতো করে নিলেও কিন্তু পেঁয়াজের রস পাওয়া যাবে। তো এখানে আমি খানিকটা পেঁয়াজ কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু এখানে গ্রেট করা হয়ে গেছে। প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণ পেঁয়াজের গ্রেট হলেই হবে। তো তারপর কি করতে হবে, যে দু কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুনটাকেও এখানে গ্রেট করে নিতে হবে। পেঁয়াজ রসুনের যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু টিকটিকিটা সহ্য করতে পারে না। তো এখানে দেখো আমার পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, সমস্ত মিশ্রণ কিন্তু 2 চামচের মতো হলেই হবে। তো এরপর কি করতে হবে, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। এরপর এই জলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুন। এরপর এখানে দিয়ে দেবো গ্রেট করা সাবান। যদি তোমাদের কাছে নিম পাতা থাকে সেক্ষেত্রে তোমরা এই জলের মধ্যে নিম পাতাও ব্যবহার করতে পারো। আর যেহেতু আমার কাছে নিম পাতা নেই, সেক্ষেত্রে আমি নিম সাবান এখানে একটু গ্রেট করে নিচ্ছি। আর নিম তেল থাকলে সেটাও কিন্তু এই জলের মধ্যে দিতে পারো তোমরা 1 চামচ পরিমাণ। তো এরপর সমস্ত কিছু একসাথে একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দিয়ে দেবো 2-3টে তেজপাতা। তেজপাতাটাকে অবশ্যই এরকমভাবে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তেজপাতার যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধ কিন্তু টিকটিকিরা সহ্য করতে পারে না। আর দিয়ে দেবো 3-4টে গোটা গোলমরিচ। তোমরা এখানে চাইলে একটুখানি গোলমরিচটা থেতো করেও দিতে পারো। আর দিয়ে দেবো খুব সামান্য একটু কর্পূর। কর্পূরটা এখানে আমি গুঁড়ো করে দিয়েছি, তোমরা চাইলে গোটা পুরো দিতে পারো। তারপর আবারও চামচের সাহায্যে ভালো মতো এটাকে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ডেটল। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু জামা কাপড় ওয়াশ করার জন্য ডেটল বা স্যাভলন থাকে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ডেটল ব্যবহার করছি। ডেটলটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ যে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। পর আবারও একটা চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো। কম আছে এটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না জলটা অর্ধেক হচ্ছে। তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা সময় কিন্তু এটা ফুটতে শুরু করেছে, আর জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো এইরকমভাবে বেশ খানিকটা সময় ফুটিয়ে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো জলটা, যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে। আর হাতে যদি সময় থাকে তাহলে সব উপকরণ একসাথে মিশিয়ে 6 থেকে 7 ঘন্টা একটা পাত্রের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু হবে, তাতে আর জলটা ফোটানোর দরকার পড়ে না। তো দেখতে পাচ্ছ বেশ কিছুটা সময় কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা হতে দেবো। বেশ কিছুটা সময় বাদে ফিরে আসলাম। এরপর আমি এই জলটাকে ছেঁকে নেবো স্ট্রেনারের সাহায্যে। যদি জলটাকে ছেঁকে নেওয়া হয় তাহলে স্প্রে বোতলের মধ্যে ভরলে কিন্তু জলটা স্প্রে হতে সুবিধা হবে। আর এই যে ছাঁকনির মধ্যে সমস্ত মিশ্রণটাকে কিন্তু এটা আমি ফেলে দেবো না, এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। এরপর জলটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি এরকম একটা ছোট জলের বোতল। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে এরকম একটা জলের বোতলের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে বোতলের ঢাকনাটাকে একটুখানি ছিদ্র করে নিলেই কিন্তু এটা স্প্রে বোতলের কাজ করবে। এরপর এটাকে আমরা ঘরের নানান জায়গায় কিন্তু স্প্রে করতে পারবো। আমাদের রান্নাঘর থেকে শুরু করে ঘরের মেঝে থেকে কোনা কানাচি সমস্ত জায়গাতে এই স্প্রেটা করে নেওয়া যায়। আর যেহেতু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, তাই কিন্তু কোথাও কোনো রং উঠে যাওয়ার ভয় নেই, বা এটা যদি দেয়ালে লাগে তাহলেও কিন্তু দাগ বসে থাকবে না। তো এইভাবে আমরা ঘরের কোনা কানাচি, ফ্রিজের কোনা, টয়লেটে সমস্ত জায়গাতেই কিন্তু এটা স্প্রে করতে পারবো। সমস্ত মিশ্রণ একসাথে মিলে যে একটা ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু টিকটিকিটা একদমই সহ্য করতে
করতে পারে না। তো এইভাবেও যদি স্প্রে করে ঘর থেকে টিকটিকি মুক্ত করা যায় তাহলে বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল বা কীটনাশক কিনে আনার প্রয়োজন নেই। সব থেকে বড় কথা যেটা হচ্ছে জালনা থেকে কিন্তু টিকটিকি আমাদের ঘরে ঢোকে, তাই জালনাতেও কিন্তু বেশ কিছুটা স্প্রে করে দেওয়া খুবই দরকার। তারপর যে মিশ্রণটাকে ছাঁকনির মধ্যে এরকম ছেঁকে নিয়েছিলাম সেখান থেকে তেজপাতাগুলো ফেলে দেবো, আর যে পেঁয়াজ রসুন আর গোলমরিচটা রয়েছে সেই জিনিসটাকে এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর কি করব, এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ময়দা। তোমরা এখানে একটু বেসন বা আটাও দিতে পারো, খুব সামান্য পরিমাণে একটুখানি ময়দা দিয়ে তারপর কি করব, ওই যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনের একটুখানি জল নিয়ে ময়দাটাকে ভালো মতো মেখে নিতে হবে। প্রত্যেক দিন রুটি লুচি পরোটা করার জন্য ঠিক যেরকমভাবে একটা আটা ময়দার ডো আমরা তৈরি করি ঠিক সেরকমভাবে নরম করে একটা ডো তৈরি করে নিলাম। এরপর কি করব, এই ডোটা থেকে ঠিক এরকম ছোট ছোট সাইজের বেশ কটা বল কেটে নেবো। এখানে কিন্তু বড় সাইজের বল তৈরি করলে হবে না, একদমই ছোট ছোট ঠিক একটা মটর ডাল বা ছোলার ডালের যেরকম সাইজ হয় বা গোলমরিচের যেরকম সাইজ হয় ঠিক সেরকমই একটা করে আমি লেচি এখানে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বেশ কটা লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিপ থাকে আর আমরা মহিলারা কিন্তু টিপ পরতে খুবই পছন্দ করি। তো এই টিপে কি করব, একটু করে এই ছোট ছোট বলগুলো টিপের মধ্যে লাগিয়ে দেবো। টিপের মধ্যে লাগানোর একটাই কারণ হচ্ছে টিপগুলো আমরা যেখানে সেখানে দেয়ালে বা যে কোনো জায়গাতে কিন্তু ঘরের মধ্যে আটকে দিতে পারবো, আর এদিক ওদিক যদি আমরা এই বলগুলোকে ফেলে রাখি তাহলে কিন্তু এগুলো পায়ের তলায় পড়লে বা দেয়ালের মধ্যে দিয়ে রাখলে কিন্তু কোনোভাবেই আটকাবে না, বেশ কিছুটা হাওয়া লেগে শক্ত হয়ে আসলে কিন্তু তারপর এগুলো পড়েই যাবে দেয়াল থেকে। তাই দেয়ালে লাগানোর ক্ষেত্রে বিশেষ করে এইভাবে কিন্তু আমরা যদি টিপের মধ্যে করে একটুখানি আটার লেচি এইভাবে আটকে দিই তাহলে কিন্তু যখন তখন এটাকে আমাদের খুলে ফেলতেও সুবিধা হবে, আর দেয়ালে কিন্তু কোনো রকম আটা লেগে থাকার কোনো দাগ থাকবে না, আর সহজেই কিন্তু এটা দেয়ালের মধ্যে বসেও যাবে। তাই টিপের মধ্যে করে যদি এইভাবে আমরা এই টিকটিকি মারার জন্য এই সলিউশনটা দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এই সিলিংয়ে বা কাঠের ফ্রেমে যে কোনো জায়গায় দরজায় বা সিলিংয়ের মধ্যেও কিন্তু এগুলো দেওয়া যায়, এমনকি লাইটের চারধারে কিন্তু টিকটিকি আসতে খুবই পছন্দ করে। আর তাই লাইটের চারধারে যদি এইরকমভাবে আমরা একটা করে টিপ দিয়ে রাখি তাহলে কিন্তু লাইটের কাছাকাছি আর টিকটিকি আসতে পারবে না। আর অবশ্যই এইগুলো ঘরে দেওয়ার পর জানলা কিন্তু খুলে রাখতে হবে, জানলা দরজা খুলে রাখলে টিকটিকি ঘরে ঢুকে থাকলেও সেটা কিন্তু অনায়াসে বেরিয়ে যাবে। এমনকি এগুলো আমরা সিলিংয়ের মধ্যেও লাগিয়ে ফেলতে পারি, প্রয়োজন মতো এগুলোকে আবার তুলেও ফেলতে পারি। তাই কোনো কীটনাশক ছাড়াও কিন্তু টিকটিকি ঘর থেকে তাড়ানো সম্ভব। তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।